নমস্কার আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি আমি একজন কনসালটেন্ট হিম্যাটোলজিস্ট অ্যান্ড হেম্যাটোঅঙ্কোলজিস্ট অর্থাৎ রক্তের রোগ এবং রক্তের ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার এবং আমি কলকাতা এবং তার আশেপাশের এরিয়াতে প্র্যাকটিস করি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেই রোগটার নাম হচ্ছে লিমফোমা এবার লিম্ফোমা কি আমাদের একটু জানতে হবে লিম্ফোমা হচ্ছে লসিকা গ্রন্থি বাংলায় বলা হয় ইংরেজিতে বলা হয় লিমফ গ্ল্যান্ড এই লিম ক্ল্যান্ডের ক্যান্সারকে বলা হয় লিম্ফোমা এবার এই লসিকা গ্রন্থি আমাদের শরীরের কোথায় কোথায় থাকে লিম গুলি কোথায় থাকে ঘাড়ে বা গলায় বগলে কুচকিতে পেটে এবং বুকে থাকে এদের নর্মাল কাজ হচ্ছে বিভিন্ন রকম ইনফেকশন যখন আমাদের শরীরে আক্রমণ করে তখন এই লিম্ফ ক্ল্যান্ডের মধ্যে যে লিম্ফোসাইটসরা থাকে তারা এই ইনফেকশানগুলোর সাথে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই যে নর্মাল লিম্ফোসাইটগুলো এইগুলো যখন অ্যাবনর্মালি বিহেভ করে বা অ্যাবনর্মালি বাড়তে থাকে তখনই সেটা লিম্ফ গ্ল্যান্ডগুলি আকারে বড় হয়ে যায় তাকে আমরা বলি লিম্ফোমা এবারে আকারে বড়ো হলে শুধু অসুবিধে নয় এই লিম্ফ গ্ল্যান্ডগুলি আস্তে আস্তে শরীরের অন্যান্য অর্গানগুলো যেমন ধরুন লিভার ম্যারো এই সব জায়গাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে যার জন্য নর্মাল যে অর্গান তাদের কাজকর্ম ব্যাহত হতে পারে লিম্ফ লিমফোমাকে ডায়াগনোসিস করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে দেখতে হবে যে কি ধরনের লিম্ফোমা হয়েছে সেটার জন্য প্রাথমিকভাবে যদি কারুর লিম্ফ প্ল্যান্ট বড় হতে থাকে অর্থাৎ গলায় উঁচকিতে বা বগলে পেটে বা বুকে কোনো টিউমারের মতন দেখা যায় ছোট ছোট অনেক সময় ধরুন মার্বেল সাইজের অনেক সময় আরও বড়ো হয়ে গিয়ে সেটা একটা পাতিলেবু সাইজের বা কমলা লেবু সাইজেরও হয়ে যেতে পারে কিন্তু এই যে বাড়ছে নোটটা ইউজুয়ালি এটা পেনলেস হয় অর্থাৎ কোনো যন্ত্রণা বা ব্যথা এতে থাকে না আস্তে আস্তে সেগুলো বাড়তে আরম্ভ করে আনুষঙ্গিক কিছু কিছু সিমটমস এর সঙ্গে দেখা যেতে পারে যেমন ধরুন জ্বর ধরুন দু মাস বা তিন মাস ধরে দু তিন দিন ছাড়া ছাড়া জ্বর এসেই চলেছে তার পাশাপাশি পেশেন্টের আরও কিছু কিছু সিমটম হয় যেমন ধরুন হঠাৎ হঠাৎ করে কোনো গরম নেই পেশেন্ট ঘামতে আরম্ভ করলো এতটাই ঘামতে আরম্ভ করলো যে তার জামা কাপড় তার বিছানার চাদর পর্যন্ত ভিজে গেল তৃতীয়ত তার শরীরের থেকে ওজন কমতে শুরু করলো সে ডায়েটিং করছে না বা ওজন লস করার চেষ্টা করছে না তবুও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিশেষ করে শার্ট ঢিলে হয়ে যাওয়া বা জামা ঢিলে হয়ে যাওয়া পুরুষদের কোমরের বেল্ট ঢিলে হয়ে যাওয়া এই ধরনের সিমটমসগুলো দেখতে পাচ্ছি এই ধরনের সিমটমস সমষ্টিগুলো যদি একসাথে হতে থাকে তাহলে কিন্তু সেটা লিম্ফোমার একটা লক্ষণ হতে পারে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আপনাকে ইমিডিয়েটলি আপনাদের নিকটবর্তী যে কোনো হিম্যাটোলজিস্ট রক্তের ডাক্তার আছেন তার সামনাসামনি গিয়ে তাকে দেখাতে হবে প্রয়োজনে আমরা যে টেস্টগুলো করি তার মধ্যে মেন বা প্রধান হচ্ছে লিম্ফ নোট বায়োপসি লিম্ফ নোট বায়োপসি মানে সেটা অনেক রকম হতে পারে এবারে একটা খুব ভুল ধারণা রয়েছে যে বায়োপসি করলে নাকি ক্যান্সার হয় এর থেকে ভুল কিছু হতে পারে না বায়োপসি একটা প্রসিডিওর যেটা অনেক সময় ছোট করে একটা ছোট্ট একটা অপারেশন করে করা হয় অনেক সময় নিডিল বা সূচের দ্বারাও সেই বায়োপসিটা করা যেতে পারে এই বায়োপসিটা করার পরে সেই বায়োপসির থেকে যে ম্যাটেরিয়ালটা বা টিস্যুটা আমরা সংগ্রহ করি সেই টিস্যুটাকে আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাই পরীক্ষা নিরীক্ষা করে যদি এটা প্রমাণিত হয় যে সত্যিই লিম্ফোমা আছে তখন অনেক সময় সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান করা হয় করে দেখা হয় যে এই লিম্ফোমাটা কতটা ছড়িয়েছে অর্থাৎ তার স্টেজ কতটা তো ডায়াগনোসিস এবং স্টেজিং হওয়ার পরে লিম্ফোমাকে চিকিৎসা করা হয় লিম্ফোমা বেসিক্যালি দু ধরনের হয় হাইগ্রেড এবং লো গ্রেড লিম্ফোমা বেশিরভাগ ক্ষেত্রে হাইগ্রেড লিম্ফোমার ক্ষেত্রে ছ থেকে আটটা সাইকেল কেমোথেরাপি দিতে হয় বিভিন্ন লিম্ফোমার ক্ষেত্রে বিভিন্ন রকম কেমোথেরাপি দেওয়ার সিস্টেম আছে সেটা দেওয়ার পরে আবার সিটি করে দেখা হয় যে আগের যে রোগটা ছিল সেটা নির্মূল হয়ে চলে গেল কিনা আর লিমফোমার ক্ষেত্রে আমাদের একটু লম্বা চিকিৎসা করতে হতে পারে বাট একই রকম সাইকেলে কেমোথেরাপি চলে এবং মাঝে মাঝে আমাদের সিটি করে দেখে নিতে হয় যে লিমফোমাটা নির্মূল হয়ে চলে গেল কিনা তারপরে একবার আপনার ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ফলো আপে থাকবেন ট্রিটমেন্ট করলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে কিন্তু পেশেন্টরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারেন বাকি পেশেন্টদের অনেক সময় লিম্ফোমাটা ফিরে আসে ইনিশিয়ালি ভালো হয়ে গেল আবার ফিরে আসে ফিরেও যদি আসে সেক্ষেত্রেও লিম্ফোমার কিন্তু চিকিৎসা রয়েছে আবারও কেমোথেরাপি বা অন্যান্য ইমিউনোথেরাপি বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে লিম্ফোমাকে চিকিৎসা করে কন্ট্রোল করে রাখা সম্ভব এবং লিম্ফোমা হলেও পেশেন্টকে অনেক বছর অবধি ভালো রাখা সম্ভব অতএব লিম্ফোমা যদি সন্দেহ করেন আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের আশেপাশে কারোর যদি এই ধরনের কোনো সিমটম বা সিমটম কমপ্লেক্স দেখা যায় তাহলে এগিয়ে আসুন চিকিৎসা করাতে মনে রাখবেন লিমফোমা ক্যান্সার হলেও এটা কিন্তু খুব সহজেই ট্রিটমেন্ট করা যায় বিভিন্ন জায়গায় একদিন বা দুদিন হসপিটাল স্টে থেকেও আপনি আরামসে সাইকেলটা কমপ্লিট করে বাড়ি চলে যেতে পারেন অতএব দেরি করবেন না যত লেট করবেন তত রোগটা এগিয়ে গেলে চিকিৎসা করা ততই কঠিন হয়ে যায় যত তাড়াতাড়ি আপনি ডাক্তারের কাছে আসবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন লিম্ফোমাকে সারিয়ে তুলতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের লিম্ফোমা সম্পর্কে একটা ব্রড পার্সপেক্টিভ বা খুব সিম্পল ভাষায় সব রকমের লিম্ফোমা সম্পর্কে বললাম কিন্তু লিম্ফোমা অ্যাকচুয়ালি এতটা একটা রোগ নয় এটা অ্যাকচুয়ালি অনেকগুলো রোগের সমষ্টি তো সেই জন্য এর পরবর্তীকালে ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল এক একটা লিম্ফোমাকে আলাদা আলাদা করে একটু বিশ্লেষণ করব আপনারা সঙ্গে থাকবেন এবং শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে